আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আপনাদের সাথে আছি শাকিল। তো এটা আজকে যে একটা নতুন টিউটোরিয়ালের বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি, আমরা অনেকেই ওয়াইফাই রাডার ইউজ করি, মানে আপনাদের বাসায় অনেকেই ওয়াইফাই রাডার ব্যবহার করেন। তো অনেক সময় দেখা গেছে যে ওয়াইফাই যে রাডার, ওই রাডারের পাসওয়ার্ডটা অনেকে চুরি করে ফেলে। আসলে এটা কীভাবে সম্ভব? তো আছে অনেক 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 ছেলেরা আছে যে আপনার ইউটিউব আছে আমাদের ফোনে, ওই ফোন থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে সে আপনার ওয়াইফাই রাডারের যে আইপি অ্যাড্রেসটার ভিতরে ঢুকে, ঢোকার পর আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে, সে ভিতরে ঢোকার পর আপনি যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা সে দেখে নেয়। দেখে নেওয়ার ফলে কী হয়, সে ওই ওয়াইফাইয়ের যেই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা সে আরও অনেকজনকে দিয়ে দেয়, যার ফলে দেখা গেছে আপনার পাসওয়ার্ডটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। তারপরে দেখা গেছে আপনি যেই স্পিড, ওই স্পিডটা স্লো হয়ে যায়। তো এই স্পিডটা যদি আপনি আসলে ঠিক রাখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কথা বলি বন্ধুরা, যারা এই ভিডিওটা মানে শুরু করার আগেই আপনি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর সাপোজ আমি একটা ব্রাউজারে ঢুকলাম, ঢোকার পর আপনি যে এখানে সার্চ অপশন আছে, সার্চ বক্সে গিয়ে আপনি একটা সার্চ করবো, আপনি যে রাউটার, ওই রাউটারের আইপিটা এখানে ট্যাপ করবেন 192.168.0.1। আমার একটা টিপি লিঙ্ক, যার কারণে আমি এখানে 192.168.0.1 দিয়ে আমি এটাকে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আপনি একটা অপশন চলে আসবে, সরি একটু লেট হচ্ছে, 1 মিনিট, এরকম আসবে যে অথেন্টিকেশন। আর যাই হোক, আপনি এখানে দেবেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে কি আপনি যা দিয়েছেন, আপনার ওয়াইফাই রাডারের যে অ্যাডমিন পাসওয়ার্ড সেটা আপনার কাছে আছে, তো সেটা এখানে দিয়ে আপনি যে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনি আপনার যে ডিভাইস, ওয়াইফাই ডিভাইসের ভিতরে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেটা বললাম যে চুরি করে ফেলে, সেটা আসলে কেউ যাতে আপনি ওয়াইফাই রাডারের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা যাতে চুরি করতে না পারে, সেই জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ওয়ারলেস অপশনে গিয়ে, ওয়ারলেস সেটিংস এখানে দেখতে পারবেন যে এই যে এদিকে দেখুন, লক্ষ্য করুন আপনার এইদিকে একটু দেখতে পা, দেখলে হয়তো ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাকে, এই যে এনাবল SSID ব্রডকাস্ট, এই এনাবল SSID ব্রডকাস্টটা টিক দেওয়া আছে। তো এটাকে আপনারা কী করবেন, আপনাদের করতে হবে হচ্ছে, সরি আপনারা এখানে যদি টিক দেওয়া থাকে তাহলে তো ভালোই, আর যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনাকে এটা টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে আপনাকে টিকটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন আছে, এই যে এখানে একটু লক্ষ্য করেন, এই যে এখানে একটা সেভ অপশন আছে, সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি যেই উপরে এই ওয়াইফাই যে ইয়েটা ছিল ওইটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার পরে আপনাকে কী হবে, আপনাকে যেতে হবে আবার সুন্দর করে, আপনাকে আবার ওই সেটিংসে চলে যেতে হবে। তো যে নাকি আপনার আগে ওয়াইফাই ইউজ করতো, আপনি রাডারের ওয়াইফাইটা ইউজ করতো যে আগে, সে কী হবে, আপনি যে যে এখানে সার্চিং অপশন দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের, তো এখানে আপনি যে নামটা শো করতো আগে সেটা এখানে শো করবে না, কারণ আপনি এটাকে মানে হাইড করে রাখছেন। ওইখান থেকে হাইড করে ফেলার কারণে আপনি এটা দেখা যাবে না, আর কেউ বুঝতে পারবে না যে আপনি ওয়াইফাই রাডার ইউজ করতেছেন। তো আবার আপনি যদি সেক্ষেত্রে মনে করেন যে আপনি নিজস্বভাবে নিজে ইউজ করতে চান, তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন অ্যাড নেটওয়ার্ক, আপনারা এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে লেখা আসবে নেটওয়ার্ক নেম, ইন্টার দ্য SSID, এই SSIDতে আপনি যে ওয়াইফাইয়ের নামটা ছিল সেটা আপনি লিখে দিবেন। আমি এখানে লিখতেছি BLACKHEART, দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছি। আর এখানে সিকিউরিটি জায়গায় নন আছে, আপনি এখানে ক্লিক করার পর আপনি যে WPA দিয়ে দিবেন, WPA2 দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, তাই
এখানে চাইলে আপনারা শো করে দেখতে পারেন, শো করে এরকম ভাবে দেখতে পারেন। তারপর এখানে সেভ একটা অপশন আছে দেখবেন, সরি যে জায়গায় দেখবেন একটা সেভ নাম অপশন আছে, সরি এখানে সেভ নামে যে অপশনটা আছে এই যে এই সেভ অপশনে একটা ক্লিক করে রাখবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে আপনার নামটা চলে আসছে, দেখতে দিতে পারছেন এই যে নামটা, এখানে কিন্তু এটা আগে ছিল না, তো এটা চলে আসছে। তো বন্ধুরা ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না। যাই হোক, এইভাবে আপনারা আপনাদের যে ওয়াইফাই ওয়াইফাই রাডারের নামটা হাইড করে রাখতে পারেন, যাতে কেউ বুঝতে না পারে আপনি ওয়াইফাই রাডার ইউজ করেন, আর কেউ চুরিও করতে পারবেন আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফাই রাডারের পাসওয়ার্ড। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি নাকি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আসি, থাকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.